কোভিড-19 চীনের থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে কম বেশি 185টি দেশ আক্রান্ত, তাদের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ। আজকে দিন পর্যন্ত আমেরিকার পরিস্থিতি সব থেকে ভয়ঙ্কর। পর্যাপ্ত ওষুধ নেই, চিকিৎসা ব্যবস্থায় সংকট আসন্ন, অথচ এখনো পর্যন্ত আমাদের দেশ কোভিড-19 তার মরণ থাবা বসাতে সক্ষম হয়নি। দুঃখী কাকতালীয় না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া। চলুন এই বিষয়ে কিছু তথ্য আপনাদের শেয়ার করি। কেন আজকে আমেরিকা এই মহামারীর কবলে পড়ল? কোভিড-19 চীনের থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনা বা কোভিড-19 পরিস্থিতি মোকাবেলা করতে তৎপর বিশ্ব। সব দেশ তার নিজের মতো করে এই রোগের প্রকোপ থেকে বাঁচার চেষ্টা করছে। চীন, ইটালি, স্পেন ছাড়িয়ে বর্তমানে এই রোগ আমেরিকায় তার বিস্তার লাভ করেছে। করোনা ভাইরাসের বিষয়ে যে দেশ যত বেশি সতর্কতা অবলম্বন করেছে তারা বর্তমানে ততটাই সুরক্ষিত আছে। কিন্তু যারা এই মারণ রোগের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেনি তারাই বর্তমানে বেশি সংকটের মধ্যে রয়েছে। জানুয়ারি মাস থেকে যখন করোনা ভাইরাসের বিষয়টা প্রবল আকার ধারণ করছিল তখন ভারত এই ভাইরাসের বিরুদ্ধে সতর্ক হতে শুরু করে দেয়। কিন্তু আমেরিকা প্রথম থেকেই সতর্কতা অবলম্বন না করায় তারা এই মুহূর্তে গভীর সংকটের মধ্যে পড়েছে। চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রভাব বিস্তার হওয়ার কিছুদিন পরও চীন থেকে প্রায় 430,000 মানুষ বিমানে মারফত আমেরিকায় পৌঁছায়। আমেরিকায় আগত এই মানুষজনদের মধ্যে চীনের উহান থেকেও বেশ কিছু মানুষজন সেখানে যায়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের জন্য বিমান পরিষেবা বন্ধ করার আগেই প্রায় 1,300 বিমান আমেরিকার 17টি রাজ্যে এসে নামে, যার মধ্যে চীন থেকে লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় পৌঁছায়। আমেরিকায় বর্তমানে করোনা ভাইরাস তার ব্যাপক আকার ধারণ করেছে। এখনো অবধি আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা 350,000 ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা 11,000-এরও বেশি। এই পরিস্থিতিতে আমেরিকা একটি বিষয়কে সামনে আনে। তারা দাবি করে করোনা ভাইরাসের প্রভাবের পরও চীন থেকে বহু মানুষ বিমান মারফত আমেরিকায় এসেছে, যার মধ্যে উহান থেকেও বেশ কিছু মানুষ এসেছিল। রাষ্ট্রপতি নিষেধাজ্ঞা না মেনে প্রায় 40,000 মানুষ চীন থেকে আমেরিকায় আসে। একটি রিপোর্ট থেকে জানা গেছে আমেরিকায় আগত এই ব্যক্তিদের চীনের এয়ারপোর্টে সঠিকভাবে কোনো পরীক্ষা করা হয়নি, যার ফলে তারা করোনা আক্রান্ত কিনা তা জানা সম্ভব হয়নি। আমেরিকায় জানুয়ারির মাঝামাঝি থেকে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। চীনের বিমান তথ্য মারফত জানা যায় ওই সময়ে প্রায় 4,000 মানুষ উহান থেকে আমেরিকায় আসে। আমেরিকার করোনা আক্রান্তের জায়গাগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটি অন্যতম। এখনো পর্যন্ত সব থেকে বেশি আক্রান্ত নিউ ইয়র্কে, প্রায় 140,000 মানুষ। আর এইভাবে যদি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে বর্তমানের তুলনায় 3 গুণ বেশি হসপিটাল বেডের প্রয়োজন হবে তাদের। নিউ ইয়র্কে করোনা ভাইরাসের প্রভাব দেখে আমেরিকার নৌসেনার এক হসপিটাল শিপ দ্য কমফোর্টকে নিউ ইয়র্কে পাঠানো হয়। এই জাহাজ ভার্জিনিয়া নরফল্কস নেভি বেস থেকে নিউ ইয়র্কের জন্য পাঠানো হয়। প্রায় 8 দিন সময় লাগবে এই জাহাজ নিউ ইয়র্ক পৌঁছাতে। এই জাহাজের 12টি কামরা আধুনিক এবং উন্নত মানের চিকিৎসা দ্রব্য দিয়ে পরিপূর্ণ করা রয়েছে। এছাড়াও 1,000-এর বেশি বিছানার ব্যবস্থাও রয়েছে। এই জাহাজে 1,000 হাসপাতাল বেড, 80টি এমার্জেন্সি বেড এবং 12টি অপারেটিং ঘর রয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাইড্রোক্সিন ক্লোরোকুইন ওষুধ পাঠানোর আবেদন করেন। ভারত গত মাসে এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। ট্রাম্প বলেন উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন, হাইড্রোক্সিন ক্লোরোকুইন পাঠানোর আবেদন করেন। ভারত এই বিষয়ে গভীরভাবে বিচার করছে। বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় 25 মার্চ এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও টিজিএফটি জানিয়েছে মানবতার খাতিরে এই ওষুধ রপ্তানি করা যেতে পারে। আমেরিকা এই মহামারীতে অধিক প্রভাবিত দেশের তালিকায় চলে এসেছে। এই ভাইরাসের এখনো পর্যন্ত কোনো ওষুধ পাওয়া যায়নি। আমেরিকার গোটা বিশ্বের বিজ্ঞানীরা দিন রাত এক করে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা বানানো আর ওষুধ আবিষ্কারের করার পদ্ধতি খুঁজছে। এই মহামারীর কারণে গোটা বিশ্বে এখনো পর্যন্ত 75,000-এরও বেশি মানুষ মারা গেছে আর 14 লক্ষ এই ভাইরাসে আক্রান্ত। কিছু প্রাথমিক পরিমাণের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাইড্রোক্সিন ক্লোরোকুইন ওষুধের ব্যবহার করার উপর জোর দিচ্ছে। এই ওষুধ কয়েক দশক ধরে ম্যালেরিয়ার চিকিৎসা করে আসছে।
গত শনিবার আমেরিকার খাদ্য ও ঔষধ প্রশাসনের থেকে মঞ্জুরি পাওয়ার পর কিছু অন্যান্য ওষুধের সাথে ম্যালেরিয়ার ওষুধ মিলিয়ে নিউ ইয়র্কে প্রায় 1,500 জন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হয়। অন্যদিকে ভারত করোনা সংক্রমণের খবর পেয়ে এয়ারপোর্টে স্ক্রিনিং পদ্ধতি শুরু করে দেয়। এছাড়া ওহানের সঙ্গেও বিমান পরিষেবা বন্ধ করে দেয় এবং চীন থেকে ফিরিয়ে আনা ভারতীয়দের স্ক্রিনিং করানোর পর সুরক্ষার জন্য তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে এবং সারা ভারত লকডাউন চালু হয়, যার জেরে ভারত এখনো অবধি করোনা ভাইরাস তার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।